সুফিয়ানে বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, আমি আবু সুফিয়ানের পিছিয়ে এলাম না, আমি বুঝতে পেরেছি উম্মে হাবিবা আমার সাথে দেখা করতে চায় না, উম্মে হাবিবা আমার সাথে কথা বলতে চায় না, কিন্তু আমি যে তার বাপ, আমার মেয়ে আমার উপরে রাগ করতে পারে, আমার উপরে ক্ষোভ করতে পারে, আমি যে বেটা সেই রাগ সেই ক্ষোভ আমি উপেক্ষা করে আমার ভালোবাসা উম্মে হাবিবার দরজায় দাঁড় করালো, দরজাটা লক করতে শুরু করলো, হে আমার খালিজার টুকরি মেয়ে, ও উম্মে হাবিবা না না না, তোমার সাথে তো আমার কোনো দুশ্মনী নাই, তোমার সাথে তো আমার কোনো খারাপ আচরণ নাই, কেন তুমি এমন কি করেছো মা? উম্মে হাবিবা তোমার ভালোবাসা, তোমার প্রেম আমাকে টেনে এনেছে তোমার দরজায়, হে উম্মে হাবিবা মা তুমি বেরিয়ে এসো, আমি তোমার পিতা আবু সুফিয়ান, জনমের মতন একটাবার তোমার চেহারাটা একটু দেখি, তোমার মুখটা একটু দেখি, তোমাকে আমার বুকের ভিতরে নিয়ে একটু সোহা করি, হে আমার কলিজার টুকরে উম্মে হাবিবা আর দেরি করো না মা, একটু দরজাটা খুলে দাও। এবার দেখুন বিশ্বনবীর স্ত্রী উম্মে হাবিবা বলেন, ওগো আমার আব্বা জান, না 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 না, আমিও আপনাকে প্রিয় করি, আমিও আপনাকে ভালোবাসি, আপনি যে আমার বাপ, আপনার জন্য যথাযথ সম্মান, আপনার জন্য যথাযথ ইজ্জত, কিন্তু না না না, যে অন্তরী রসূলুল্লাহর ভালোবাসা নাই সেই মানুষটাকে আমি উম্মে হাবিবা তাকেও ভালোবাসি না, আমি পিতাকে ছেড়ে দিতে পারি, আমি আমার বাপের ভালোবাসা, আমি আমার বাপের মহব্বত, হে আবু সুফিয়ান আমি ত্যাগ করতে পারি শুধুমাত্র রসুলুল্লাহর ভালোবাসার কারণে, যিনি রসুলুল্লাহর দুশমন, আর আমি উম্মে হাবিবা তাকে পিতা বলে সম্মান করতে জানি না। যদি আপনি ইমানদার হতেন, যদি আপনি রসুলুল্লাহর ভালোবাসার মানুষ হতেন, আমি উম্মে হাবিবা আপনাকে স্বাগতম জানাতাম, ওয়েলকাম জানাতাম, পিতার সম্মানে আপনাকে কোলে উঠিয়ে নিতাম, শুধু মাত্র রসুলুল্লাহর ভালোবাসা, রসুলুল্লাহর প্রেম আপনার ভিতরে নাই, রসুলুল্লাহর দুশ্মন আপনি, যে অন্তরে রসুলুল্লাহর ভালোবাসাকে বেশি প্রাধান্য দেয়, আর সেই অন্তর সেই মন সেই ব্যক্তি কখনো রসুলুল্লাহর দুশ্মনকে ভালোবাসতে পারে না। এখানে বাপকেও মেয়ে ত্যাগ করলেন, বাপকেও মেয়ে ত্যাগ করলেন। হে তরুণেরা, ও যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিশ্বনবী প্রশ্ন করলেন, হে উমর ফারুক, হে উমর ফারুক, একবার বলো বলো তুমি আমাকে কি ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অবশ্যই আপনাকে ভালোবাসি, আমি আপনাকে প্রিয় করি। যখন উমর ফারুক বললেন, বিশ্বনবী আমার আবার উমর ফারুককে জিজ্ঞাসা করলেন, হে উমর, আমি রাসূলুল্লাহ জানতে চাই তুমি আমাকে কতটা প্রিয় করো, কতটা ভালোবাসো, কতটা মহব্বত করো? উমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, দুনিয়ার ধন সম্পদ অপেক্ষা আমি আপনাকে বেশি ভালোবাসি। এমন সময় বিশ্বনবী আমার আবার জিজ্ঞাসা করলেন, উমর, তুমি আমাকে কতটা প্রিয় করো, তুমি আমাকে কতটা ভালোবাসো? ওই সময় হযরতে উমর ফারুক আবার বললেন, হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার বিবি, আমার বাল বাচ্চা, আমার ধন সম্পদ অপেক্ষা আমি আপনাকে বেশি ভালোবাসি। বিশ্বনবী আমার জিজ্ঞাসা করলেন, হে উমর, বলো বলো তুমি আর কতটা আমাকে ভালোবাসো? উমর ফারুক, হুজুর, বুঝতে পেরেছেন আসলে আমার ধন সম্পদ, আমার বিবি বাল বাচ্চা অপেক্ষা খালি প্রকৃত রসুলুল্লাহর ভালোবাসা অর্জন করা যায় না। উমর ফারুক বললেন, ইয়া রসুলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর, আমি আমার বিবি, আমার ধন সম্পদ, আমার বাল বাচ্চা, আমার পিতা মাতা, খালি তাই নয়,
আমি ওমারে ফারুক আমার জান অপেক্ষা আমার প্রাণ অপেক্ষা আপনাকে বেশি ভালোবাসি। বিশ্বনবী আমার বললেন হে উমার, যদি এই ভালোবাসা এই মহব্বত নিয়ে যদি তুমি দুনিয়াতে করতে পারো, আমি আবু আমি রসুল্লাহ জানিয়ে দেই তুমি হবে জান্নাতি। যে রসুলুল্লাহর ভালোবাসা, রসুলুল্লাহর প্যার, রসুলুল্লাহর মহব্বত যদি তার ধন সম্পদ, তার বিবি বাল বাচ্চা, নিজের জান অপেক্ষা যদি কেউ ভালোবাসতে পারে, রসুলুল্লাহ সার্টিফিকেট দিলেন ওই মানুষটা জান্নাতি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণেরা যুবকেরা, যদি আমার আজকের আলোচ্য বিষয় হলো খালি ভালোবাসা, আপনাকে কম্পেয়ার করতে হবে। আজ আমি আপনি রসূলুল্লাহকে ভালোবাসি, করি নাই কথা বলবো না, আমি সবাই আমরা রসূলুল্লাহকে ভালোবাসি। রসূলুল্লাহর উপরে যখন কটূক্তি হয়, হযরতে আম্মাজান আয়েশার উপরে যখন কটূক্তি হয়, সারা বাংলার মানুষ জাগ্রত হয়েছিল, সারা ভারতের মানুষ জাগ্রত হয়েছিল, সারা পৃথিবীর মানুষ জাগ্রত হয়েছিল। আসলে এদের ভিতরে রসূলুল্লাহর ভালোবাসা আছে, কিন্তু আমি বলেছি কম্পেয়ার করতে হবে। রসূলুল্লাহর অরিজিনাল যে ভালোবাসা, যেটি হলো রসূলুল্লাহর ভালোবেসেছেন নবী সাহাবীরা, এই ভালোবাসা থেকে আমাদের অন্তরে এই ভালোবাসার অভিনয় নয়, এই ভালোবাসার বাস্তবটা আমাদেরকে রূপ দিতে হবে। ভাই আমার, দোস্ত আমার, বিশ্বনবীর সাহাবী হযরতে মূসা ইবনে এই মূসা ইবনে উমাইর, বাপের নাম উমাইর, ছেলের নাম মুসাব, রসূলুল্লাহর একজন সাহাবী, বিশ্বনবী। তিনি যখন কাবা ঘরের ওখানে বসে 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 বসে, ভাই আপনারা গেটের ওখানে দাঁড়াবেন, এটা আমাদের ডিস্টার্ব হয়, যদি মনে হয় বসার বসুন, নালে বাইরে চলে যান, কারণ রাগ করবেন না ভাই, এগুলো মজলিসের খারাপ হয়, এই আপনারা আসবেন উকি ঝুঁকি মেরে চলে যাবেন, আর আমি বারবার আপনাদের দিকে তাকাবো না। যদি জলসা শোনার মতন মন মানসিকতা হয়, ভিতরে বসুন, আদব রক্ষা রাখুন, সবকিছুর একটা সুন্দর পন্থা আছে, সুন্দর সিস্টেম আছে। হে তরুণেরা যুবকেরা, হযরত নবী সাহাবী মুসা ইবনে উমাইর, বিশ্ব নবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী আমার কাবা ঘরে বসে বসে কোরআন তেলাওয়াত করে, আর এই মুসা ইবনে উমাইর এই রাসূলুল্লাহর ভাষায়, রাসূলুল্লাহর কণ্ঠে কোরআন শরীফ শোনার জন্য সে পাগল হয়ে যেত। যদিও তখন তিনি ঈমান এই মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী আমার কাবা ঘরে কোরআন তেলাওয়াত করে, আর প্রতিনিয়ত বিশ্বনবীর ওই কোরআন তেলাওয়াত শুনতে আসি। বিশ্বনবীর তেলাওয়াত পৃথিবীর শ্রেষ্ঠ তেলাওয়াত হবে, কথা ঠিক না ভুল? শ্রেষ্ঠ তেলাওয়াত হবে। হে তরুণেরা যুবকেরা, পৃথিবীতে একজন নবী ছিলেন, যে নবীর নাম হলো দাউদ নবী। এই দাউদ নবীর এত সুন্দর কণ্ঠ দিয়েছিল আমার আল্লাহ, এত সুন্দর লেহাজা দিয়েছিল আমার আল্লাহ। দাউদ নবী যখন সাগরের ধারে বসে বসে যখন তিনি জব্বর কিতাবটা তেলাওয়াত করতেন, ওই সময় সাগরের মাঝ গলে তার কণ্ঠস্বর, তার তেলাওয়াত শুনে সাগরের কিনারায় চলে আসতে। কিন্তু ভাই আমার, দোস্ত আমার, মনে রাখতে হবে, পৃথিবীতে নবী আদম আলাইহি সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী রসুল এসেছেন, সমস্ত নবী রসুলদের মুজিজা ছিল। কোন নবীর দশটা, কোন নবীর বিশটা, কোন নবীর একশত, কোন নবীর পাঁচশো মুজিজা ছিল। কিন্তু মনে রাখতে হবে, যত নবী রসুল পৃথিবীতে এসেছেন, সব নবী রসুলেরকে আমার আল্লাহ যে মুজিজা দান করেছিলেন, আর সব নবীর মুজিজা একত্রিত করে তার অর্ধে আমার আপনার নবীর মুজিজা দান করেছিলেন। যে মুজিজা ছিল নবী আদম আলাইহিস সালাম,
আলাইহি সালামের উপর যে মুজিজা ছিল, নবী ইব্রাহিম আলাইহি সালামের উপর যে মুজিজা ছিল, নবী ইসমাঈল আলাইহি সালামের উপর যে মুজিজা ছিল, হযরত দাউদ নবীর উপর। ভাই আমার এমনি করে ঈসা নবী পর্যন্ত যত পয়গম্বর যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলের মুজিজাকে একত্রিত করে আমার আপনার নবী দয়ার নবীকে দান করেছিলেন। দাউদ নবীর মুজিজা ছিল তার এত সুন্দর কণ্ঠস্বর, যে কণ্ঠস্বরের কণ্ঠের আওয়াজ লেহা যায় সাগরের মাঝগুলো, যখন শুনতে দ্বারা কিনারায় চলে আসতো। ভাই আমার দোস্ত আমার, এটা দাউদ নবীর একটা মুজিজা ছিল। এই দাউদ নবীর মুজিজাটাও তো বিশ্ব নবীর উপরে ছিল। খালি তাই নয়, বিশ্ব নবীকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত নবীদের থেকে শ্রেষ্ঠ কণ্ঠস্বর, শ্রেষ্ঠ লেহা যা, সমস্ত নবী রাসূলদের থেকে উৎকৃষ্ট আমার আপনার নবীর লেহা যা, আমার আপনার সর্বমুজিজার মর্যাদা দান করেছিলেন। ভাই আমার দোস্ত আমার, ভুল বোঝার চেষ্টা করবেন না, আমি আপনাকে সঠিক জায়গায় আবার বোঝাবো, যদিও আপনার প্রয়োজন মনে হয় তাই আমি একটু এই জায়গায় একটু লম্বা আলোচনা করছি। ভাই আমার দোস্ত আমার, বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে আম্মাজান আয়েশা হুজুর বর্ণনা করে, দুনিয়ার মানুষ শুনে রাখো, মুসা নবী আপনার ইউসুফ নবীর মুজিজা ছিল, আল্লাহ তাকে এত সুন্দর বানিয়েছিল, এত সুন্দর তার রূপ চেহারা দিয়েছিল। দুনিয়ার মানুষ শোনো, এই ইউসুফ নবীকে তৎসময়ের মিশরের নারীরা ইউসুফ নবীকে দেখে ফিদা হয়ে গিয়েছিল। আপনাদের জানা ওই লম্বা চওড়া ইতিহাস আমি বলছি না, জাস্ট খালি জুসটুকু আমি তুলে ধরেছি। ইউসুফ নবী এবং হযরত মা জুলাইখা দুজনের লম্বা চওড়া ইতিহাস রয়েছে। নবীকে দিয়া আহা মন যদি দিতে হয়, নবীকে দিয়া আহা তাহার কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারেন না, সেই নবীর নামে দরদ পড়িয়া মন যদি দিতে হয় নবীকে দিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা, আমাদের সংগ্রাম চলছে চলবে, দিকে দিকে এই রব উঠেছে, ইসলামী সংগ্রাম ইসলামী জয়গান এ গান সমাজ গেয়েছে। মুসেছে বেপন পথ কই সে অপমান, কন্যার কত দাম ভেবেছ জোয়ান, সমাজটা আজ কেন বিপথে গেল, যুবকের দল আজ পশুন তল, আমাদের সংগ্রাম চলছে চলবে, দিকে দিকে এই রব উঠেছে, ইসলামী সংগ্রাম ইসলামী জয়গান এ গান সমাজ গেয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা আল্লাহু তাআলা আইযান ফি কিতাবিহি মুখবিরা ওয়া আমিরা, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নামা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তিজারতন তাকশুন কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি।
الى اخر الايه او كما قال الله تعالى قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين الى اخر الحديث او كما قال عليه السلام উপস্থিত সম্মানিত আজকের জলসার শ্রদ্ধেয় সভাপতি বিশেষ অতিথি ফুরফুরা শরীফ থেকে অনাগত জনাব ফাইজান হুজুর কিবলা দেগার ওলামায়ে হযরত দিন দরদ ইসলাম দরদি মুমিন মুসলমান মুরুব্বিয়ানেরা জওয়ান যুবক ভাইয়েরা ছোট ছোট বাচ্চারা পর্দার অন্তরালে পর্দা নাসিনা ধর্মিকা মা ও বোনেরা সকলের প্রতি আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা সর্বাগ্রেই সেই মহান স্রষ্টা করুণাময় আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা জানাই যিনি পবিত্র কি দিনই মাহফিলে ইন্তেজাম সেই সাথে সাথে আমাদের মতন ওলামা হযরতদেরকে কিছু বলার আপনাদের মতন জ্ঞানী গুণী ঈমানদার মুমিন মুসলমানদেরকে শুনবার মতন তৌফিক আতা করেছেন যে রব এই সময়টা আমাদের অন্যান্য কাজ অন্যান্য আড্ডার মধ্যে আমাদেরকে রাখতে পারতেন মহান আল্লাহ সর্বকিছুকে আমাদেরকে উপেক্ষা করে এই দিনই মাহফিল রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছেন সকলে কৃতজ্ঞতা স্বরূপ বলি আলহামদুলিল্লাহ পরপরে জানাই বিশ্ব নবী সরকার দোজাহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য কোটি দরুদ ও সালাম আমরাও সকল একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের আমার আলোচ্য বিষয় হলো বিশ্ব নবীর উপরে আমাদের প্রেম আমাদের ভালোবাসা কারণ বিশ্ব নবীর প্রেম আমাদেরকে নাজাত দিতে পারে বিশ্ব নবীর ভালোবাসা আমাদেরকে নাজাত দিতে পারে রাসূলুল্লাহর প্রেম যে অন্তরে যে কলবে নাই সে আল্লাহর মনোনীত বান্দা নন রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা যে বান্দার ভিতরে থাকবে ওই মানুষটাই আল্লাহ পাকের কাছে মনোনীত আল্লাহ পাক তাকে ইন্তেকালের পরে মহান আল্লাহ নাজাতের সুব্যবস্থা রেখেছেন কিন্তু প্রেম রাসূলুল্লাহর যে প্রেম যে ভালোবাসা এই প্রেম ভালোবাসাটা আমরা যদি একটু আমাদের সাথে আর রাসূলুল্লাহর হাকিকতে যারা প্রিয়ার করেছেন তাদের সাথে যদি একটু কম্পেয়ার করা হয় আমাদের এই ভালোবাসা সেই ভালোবাসার কাছে একেবারে মূল্যহীন অবশ্যই মনে রাখতে হবে মহান আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহর প্রেমের কথা কোরআন দ্বারা আমার আল্লাহ আমাদেরকে বলেছেন আমি পূর্বেই যে আয়াতে কারিমা রেখেছিলাম এখানে মায়ের কথা বোনের কথা ভাইয়ের কথা অর্থ সম্পদের কথা নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথাও আল্লাহ তুলে ধরেছেন আবাউকুম ওয়াবনাউকুম ওয়াইখওয়ানুকুম ওয়াজওয়াজুকুম ভাই আমার দোস্ত আমার এইভাবে মহান আল্লাহ আমাদেরকে নাম ধরে ধরে বলেছে রব্বুল আলামিন আল্লাহ পাক আমার আপনাকে দেখে বলেন ও দুনিয়ার বান্দা বান্দিরা আমি রব্বুল আলামিন আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিই যদিও এই আয়াতটি বিশ্ব নবীর উপরে নাজিল হয়েছিল ওই জন্য এই আয়াতের সর্বপ্রথমে আল্লাহ কুল ব্যবহার করেছেন আমার আপনার নবীকে লক্ষ্য করে বলা হলো হে আমার হাবিব আপনার উম্মাত উম্মাতীদেরকে জানিয়ে দেন তাদের দুনিয়ার বিগত দুনিয়ার ভিতরে তাদের নিয়ামত হিসেবে আমি তাদের বাপ তাদের মা তাদের ভাই তাদের বোন তাদের জন্য আমি আল্লাহ অর্থ আমি সর্বখুশিকে আমি আল্লাহ আমার নিয়ামত হিসেবে দিয়েছি কিন্তু হে আমার রাসূল আপনি আপনার উম্মাত উম্মাতীদিগকে বলে দেন তারা যদি সর্বাপেক্ষা আমি এবং আপনি আমার হাবিব আমার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে এবং আপনাকে ভালো না বাসে যার অন্তরে আপনার প্রতি প্রেম আমি আল্লাহ আমার প্রতি ভালোবাসা যার অন্তরে নাই ওই মানুষটা কখনো আমার প্রকৃত বান্দা হতে পারে না নাজাত পেতে গেলে প্রকৃত ভালোবাসা নবীর উপর এবং আল্লাহর উপরে রাখতে হবে হে তরুণেরা যুবকেরা
বিশ্বাসী ঘরেরা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম আতিউল্লাহ তোমরা আমি আল্লাহ আমার ইতাআত করো আর আমার পরে তোমরা যার ইত্তেবা করবে তোমরা যার অনুসরণ করবে তোমরা যার অনুকরণ করবে ওয়াতিউর রাসূল অন্য জায়গায় আল্লাহ জানিয়েছেন মাইয়ুতিল্লাহ ফাকাদ আতা মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ যে আমার রাসূলকে ইতাআত করলো যে আমার রাসূলের ইত্তেবা করলো ও দুনিয়ার বান্দা বান্দিরা মনে রাখো সে স্বয়ং আমি আল্লাহ আমারই ইত্তেবা করলো একবার জোরে বলো অগণিত আয়াত এসেছে নবীর শান অগণিত আয়াত আল্লাহ আমাদেরকে আমাদের জন্য রাসূলের শানে রেখেছে কোরআন শরীফে আল্লাহ অন্যত্র জানিয়েছেন কুল হু আমার হাবিব ও আমার বন্ধু নবীকে সম্বোধন করা হলো হে আমার বন্ধু আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যদি কেউ আমি আল্লাহ আমার প্রিয়ার আমার ভালোবাসা আমার প্রেম নিতে চায় ফাত্তাবিউনি তারা যেন আপনার অনুকরণ করে নেয় তারা যেন আপনার অনুসরণ করে নেয় তারা যেন আপনার ভালোবাসা অর্জন করে যদি তারা করতে পারে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ অটোমেটিক তাদের ভালোবেসে ফেলব ভাই আমার দোস্ত আমার আল্লাহর নবীর প্রতি ভালোবাসা আমাদের ঈমান নবীর প্রতি ভালোবাসা আল্লাহর রিজা বান্দি নবীর প্রতি ভালোবাসা আখিরাতের আখিরাতের রাস্তাকে সুগম করা কিন্তু রাসূলুল্লাহ আমরা যেভাবে ভালোবাসি এই ভালোবাসাটা যদি আমরা নবীর সাহাবীদের থেকে বা আমরা বুজুর্গানে দিনদের থেকে যদি আমরা শিক্ষা নেই আমরা যদি সেই আমাদের ভালোবাসার বুজুর্গানে দিন অথবা নবীর সাহাবীদের ভালোবাসার সাথে যদি আমাদের ভালোবাসা কম্পেয়ার করি আমাদের ভালোবাসার কোনো মূল্য নাই ভাই আমার দোস্ত আমার কেন নাই চলুন এখানে প্রথমে আমরা রাসূলুল্লাহর একটা হাদিস জানি তারপরে ইনশাআল্লাহ পরিষ্কার ভাবে আমরা আগের দিকে এগিয়ে যেতে পারবো মনে রাখ তোমরা প্রকৃত মোমেন হতে পারো না ততক্ষণ যতক্ষণ পর্যন্ত তোমাদের বাপ তোমাদের মা তোমাদের বেবি তোমাদের বাল বাচ্চা তোমাদের ধন সম্পদ অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমার পিয়ার আমার ভালোবাসা তোমাদের অন্তর কলবে জাগ্রত রাখবে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ইমানদার মুমিন হতে পারো না মুকাম্মাল মুমিন মুকাম্মাল ইমানদার হওয়া সম্ভব নয় আপনি ইমানদার আপনি মুমিন হতে পারেন কিন্তু মুকাম্মাল মানে তার পরিপূর্ণ মুকাম্মাল মানে হলো পরিপূর্ণ আপনি পরিপূর্ণ মুমিন হতে পারেন না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সর্বকিছুকে আপনি অ্যাবাউট করে রাসূলুল্লাহর ভালোবাসা আপনার উপরে বেশি প্রাধান্য না দেন আমাদেরকে ভাবতে হবে পৃথিবীর আমাদের ধন সম্পদ পৃথিবীর আমাদের অর্থ বিত্ত পৃথিবীর আমাদের বাপ মা আমাদের সন্তান সন্ততি সর্বকিছু অপেক্ষা আমরা কি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে পেরেছি না ভাই আমার দোস্ত আমার আজকের মনে করুন রাসূলুল্লাহর এই স্টেজে বানানো হয়েছে এই দিনে মাহফিল তৈরি করা হয়েছে যুবক ভাইয়েরা একদিন দুই দিন নয় মাসকে মাস একের পরে একের বাড়িতে ঘুরে 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 এই অর্থ তাদের কালেকশন করতে হয়েছে ভাই আমার দোস্ত আমার
আবার আমরা যদি অর্থকে বেশি প্রাধান্য না দিই, যদি রাসূলুল্লাহর ভালোবাসাকে বেশি প্রাধান্য দিতাম, আমার কমিটির যুবক ভাইদের এত মাসকে মাস ঘুরতে হতো না, কথা ঠিক না ভুল? একবার গেলেই আরে তুমি এত আমার বাড়ি ঘন ঘন আসছো কেন? রাসূলুল্লাহর মাহফিল হবে, রাসূলুল্লাহর মিম্বর হবে, যাও আমি তোমার ঘরে পৌঁছে দেবো, মসজিদে বা তোমাদের কমিটির কাছে পৌঁছে দেবো, টেনশন নিও না। টাকা দেওয়ার সময় কত লিখবো গো ভাই? বলছে আমার এবারের অবস্থা খুব একটা ভালো না, এক কাজ করে গতবারে 1000 টাকা দিয়েছিলাম, এবার 700 টাকা লেখালে। বলছে তুমি 700 টাকা দিলে মানাই হয় না? হয় না এগুলো? হয় ভাই। আমার দোস্ত আমার তার বাড়িতে একটা মেহমান এলে একদিনে মেহমানের খরচ 2000-3000 টাকা, 5000 টাকা খরচ। ও সময় ওর ঠিক আছে, তাহলে দুনিয়ার মেহমান আত্মীয় স্বজন আপনজন তাদের বেশি প্রাধান্য দিল না জলসাকে বেশি প্রাধান্য দিল? আমি জাস্ট বোঝানোর জন্য আপনাকে বলছি, ভুল বুঝবেন না। হে তরুণেরা যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, পৃথিবীতে আমার আপনার বিবি বাল বাচ্চা রয়েছে, আমাদের আমাদের যত আমাদের বাপ মা রয়েছে, তার সেই অপেক্ষা করে আমরা রাসূলুল্লাহকে ভালোবাসতে পেরেছি। এটা আপনি আপনার বিবেক দিয়ে আপনি বিবেচনা করুন। চলুন এবার আমরা যদি রাসূলুল্লাহ সাহাবি থেকে শিক্ষা নেই, বিশ্বনবীর প্রধান খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কথা, বিশ্বনবীর প্রধান খলিফা আবু বকর এবং হযরত আবু বকর সিদ্দিক হুজুরের কলিজার টুকরা সন্তান তিনি হযরত আব্দুর রহমান, এই দুইজন বাবার বেটা, কাবা শরীফে একদিন বসে 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 গল্প হচ্ছে। হে তরুণের যুবকেরা, হযরত আব্দুর রহমান বিশ্বনবীর প্রধান খলিফার সন্তান, বাপ বেটা কথা হচ্ছে। হে আমার আব্বা জান আবু বকর, হে নবীর খলিফা, হে নবী সাহেব আবু বকর, বদরের যে সময় যুদ্ধ হয়েছিল ওই সময় আমি আব্দুর রহমান, আমি রসুলের প্রতি ইমানের কলেমা গ্রহণ করি নাই। বদরের যে সময় যুদ্ধ হয়েছিল, এই বদরের যুদ্ধে হযরতে আব্দুর রহমান আবু বকর হুজুরের সন্তান, তিনি তখন ইমান আনেননি, তখন তিনি বেঈমান, তিনি তখন মুশরিকদের দলে, কুফফারদের দলে, আর বিশ্বনবীর দলে হলেন আবু বকর। আবু বকর ইমানদার আর ছেলে হলো মুশরিক। এই বদরের যুদ্ধ যখন ঘোষণা হলো, হযরত আবু বকরকে তার কলিজার টুকরা সন্তান কাবা ঘরের সম্মুখে গল্প করছে দেখে আমার পিতা, হে আমার আব্বা জান আবু বকর, একবার বলুন যে সব বদরের আপনি ছিলেন রাসূলুল্লাহর পক্ষে আর আমি ছিলাম আবু জাহেল আবু লাহাব উতবা সাহেবা তাদের পক্ষে। হে আমার আব্বা, আপনি জানেন না আমি আব্দুর রহমান, আমি আপনাকে কয়েকবার মোকা পেয়েছিলাম, আমি যদি ওই সময় চাইতাম আমি আপনার গর্দানটাকে উড়িয়ে দিতে পারতাম, কিন্তু না 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 না, যদিও আপনি রাসূলুল্লাহর পক্ষে আর আমি হলাম কুফফারদের পক্ষে, এই জন্য যদিও আপনার সাথে আমার সেই সময় দুশ্মনী ছিল, কিন্তু না না না, আমি আব্দুর রহমান, আপনি যে আমার পিতা, এই পিয়ার, এই প্রেম, এই মহাব্বত, এই ভালোবাসা আমাকে বাধা দিয়েছিল। হে আমার আব্বা জান আবু বকর, ওই বদরের যুদ্ধে আমি কয়েক মারতাবা আমি আপনার গর্দান ওড়ানোর সুযোগ পেয়েছিলাম, মুন্ডুচ্ছেদ করার সময় সুযোগ পেয়েছিলাম, কিন্তু না না, আমি আব্দুর রহমান, আপনি যে আমার বাপ, আপনি যে আমার পিতা, এই মহাব্বতে আপনার মুন্ডুচ্ছেদ করতে পারি না। এটাই স্বাভাবিক, বাপ বেটার সম্পর্ক তো এইরকম। কিন্তু এই হাদিসটাতে এসেছে যে তোমরা তোমাদের সন্তান, তোমাদের বাপ, তোমাদের মা, তোমাদের ভাই বোন, আপনজন সবকিছু অপেক্ষা রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। হযরত আবু বকরের সাথে আব্দুর রহমানের কথা হচ্ছে, কিন্তু নবী সাহাবী আবু বকর সন্তানকে জবাব কি দিচ্ছে শোনো। হে আমার কলিজার টুকরা সন্তান, হে আব্দুর রহমান, আমি আবু বকর, আমি তোমাকে একটা বড়
সুযোগ পাই নাই, তবে আমি তোমার পিতা আবু বকর জানাই শোনো, যদি আমি আবু বকর যদিও রাসূলুল্লাহর পক্ষে তুমি ছিলে রাসূলুল্লাহর দুশমন হিসাবে, আবু জাহেল আবু লাহাব উতবাশাইবার পক্ষে আমি রাসূলুল্লাহকে এতটা প্রিয় করি, রাসূলুল্লাহকে এতটা ভালোবাসি, হে আব্দুর রহমান শুনে রাখো, যদি আমি একটা মুহূর্ত সুযোগ পেতাম আমি আবু বকর আমার তরবারি তোমার প্রতি প্রেম তোমার প্রতি ভালোবাসা আমার তরবারি না 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 এই প্রেমকে এলোনা করে বরং আমি আবু বকর রাসূলুল্লাহর দুশমন হবার পরেও আমি আবু আবু বকর তুমি আমার কলিজার টুকরা ফিরিবি, তুই আমি যে রাসূলুল্লাহকে ভালোবাসতাম সেই রাসূলুল্লাহর তুমি দুশমনই করতে, এই কারণে আমি আবু বকর তোমাকে সুযোগ পেলে তুমি আমাকে কয়েক মারতাবার সুযোগ পাবার পরেও ছেড়ে দিয়েছ, আর আমি আবু বকর একটাবার যদি সুযোগ পেতাম রাসূলুল্লাহর খাতিরে আমার কলিজার টুকরা সন্তান আব্দুর রহমান আমি তোমার গলায় তরবারি চালাতে দ্বিধা করতাম না, আমি আবু বকর দ্বিধা করতাম না, রাসূলুল্লাহর যে প্রেম আমার ভিতরে রয়েছে রাসূলুল্লাহর যে ভালোবাসা আমার ভিতরে আছে আমি কখনোই রাসূলুল্লাহর প্রেম ভালোবাসায় রাসূলুল্লাহর দুশমনকে আমি কখনো ছেড়ে কথা বলতাম না ছেড়ে দিতাম না, তোমার ভিতরে আমি বাপ সেই পিয়ার ঢোকার কারণে তুমি দুশমন হবার পরও আমাকে মারো নাই, কিন্তু আমি আবু বকর যদি একটাবার সুযোগ পেতাম একটাবার সুযোগ পেতাম, হে তরুণেরা যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা পিতার সাথে দেখুন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানার আব্বা জান হযরতে বিশ্বনবীর আরেকজন স্ত্রী হযরতে উম্মে হাবিবা যিনি হলেন নবীজির শ্বশুর হযরতে আবু সুফিয়ান, যদিও তিনি শেষ বয়সে ঈমান গ্রহণ করেছিলেন কিন্তু বিশ্বনবীর বিবাহের সময় তার ঈমান ছিল না, তিনি ছিলেন কুফফারদের পক্ষে, এই উম্মে হাবিবা একদিনে ঘরের ভিতরে আছে রে এদের বিশ্বনবীর সাথে বিবাহ হওয়ার কারণে উভয় উভয়ের সম্পর্ক কিছুটা বিনষ্ট হয়েছিল, কিন্তু যিনি বাপ হন না 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 কলিজার টুকরা সন্তানকে ভুলতে পারে না, কিন্তু উম্মে হাবিবাও এত জ্ঞানী মানুষ এত বুদ্ধিমান মানুষ ফিরিবে তিনি তিনার বাপকে অ্যাবাউট করেছিলেন শুধুমাত্র কেবলমাত্র রাসূলুল্লাহর দুশমন হবার কারণে, উম্মে হাবিবা তিনি জানতেন আমার আব্বা আবু সুফিয়ান, যদিও তখন তিনি ঈমান আনেননি পরে তিনি ঈমানদার, আবু সুফিয়ান তিনি আমার আব্বার আমার আমার স্বামী তথা বিশ্ব নবী আল্লাহর নবী তার চরম এবং পরম দুশ্মন, ওই জন্য তিনি তার আব্বার ঘরেও যেতেন না, কিন্তু একটা দিন উম্মে হাবিবা মরণ করে ও দুনিয়ার মানুষ শুনে রাখো বিশ্বনবী জানিয়েছে নিজের বাপ নিজের মা নিজের ভাই নিজের বোন নিজের আপনজন সর্বপেক্ষা রাসূলুল্লাহর ভালোবাসা যার অন্তরে নাই সে মুকাম্মাল মুমিন নয় মুকাম্মাল ঈমানদার নয়, যেদিন থেকে আমি উম্মে হাবিবা জেনেছি ওই দিন থেকে আমার আব্বা জান আবু সুফিয়ান যিনি কিনা বিশ্বনবীর বিশ্বনবীর দুশমন আমি সেই আমার পিতা আবু সুফিয়ানকে আমি আর তাকে পিতা বলে সম্মান জানাই নাই, একদিন আবু সুফিয়ান তেনার মনে পড়েছে অনেক দিন হয়ে গেল আমার বেটি উম্মে হাবিবা আমার খলিজার টুকরা সন্তান মুহাম্মাদের স্ত্রী হবার কারণে যদিও মুহাম্মাদ আমার দুশমন ফিরবি উম্মে হাবিবা সেও ঈমান এনেছেন সেও তো আমার দুশমন তবু আমি আবু সুফিয়ান সে যে আমার কলিজার টুকরা, হে তরুণেরা যুবকেরা দুনিয়ার বাপ মা যারা হয় এই বাপ মায়ের অন্তরে আমার আল্লাহ সন্তানের জন্য এত দয়া এত মায়া দেন
যে দয়া যে মায়া অপরসীম ভাই আমার দস্ত আমার বাপকে যদি গলা ধাক্কা দিও ঘর থেকে সন্তান বার করে দেয় মাকেও যদি গলা ধরে ঘর থেকে বার করে দেয় রাস্তায় সে কোথায় যাবে কি করবে কোনো ঠিকানা তার জানা নাই তারপরে ওই বাপ মা কিন্তু সন্তানের জন্য বদদোয়া করে না কথা ঠিক না বল আর ছেলে ছেলের সাথে বাপের একটু রাগারাগি হয়েছে বাপ হয়তো ছেলেকে লম্বা চওড়া দুটো কথা বলেছে মা লম্বা চওড়া দুটো কথা বলেছে ছেলে ঘরের বাইরে এসে বাপের নামে বদদোয়া মায়ের নামে বদদোয়া তোমাদের মরণ হয় না তোমরা তাড়াতাড়ি বললে আমি একটু বেঁচে যেতাম ভুল বুঝবেন না আসলে হে যুবকেরা হে জোয়ানেরা আমরা জানি না আজ আমাদের ঘরে সন্তান হয়েছে এই সন্তানকে আমি আমার স্ত্রী দুইজন উভয়ে মিলে বাপ মা হয়ে ওই সন্তানকে কিভাবে আমরা লালন পালন করি কি স্নেহ সন্তানের প্রতি কি ভালোবাসা সন্তানের প্রতি কি পিয়ার সন্তানের প্রতি ছোট্ট বাচ্চা কথা বলতে পারে না ঘুম হয় না মা আল্লাহর কাছে দুটি হাত তুলে বলতে থাকে হে আমার রব হে আমার মালিক খালিক আল্লাহ আমার সন্তান সে কথা বলতে শিশু বাচ্চা আমি মা যদি আমার সন্তানের প্রতি এই কষ্ট না দিয়ে যদি আমি মা আমাকে দিতেন আমি সয়ে নিতাম আল্লাহ আমার উপরে যত আযাব যত গজব যত বিপদ যত মুসিবত তুমি আমাকে দাও আমার সন্তানকে দিও না কথা ঠিক না বল আমার সন্তানকে আল্লাহ দিও না হে তরুণেরা ও যুবকেরা হে আমার বড় পিয়ানেরা আজ তোমার ছেলের কথা ভেবে সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে যাও সারাদিন তোমার কোনো আতা পাতা নাই কাজের কাজ কাজের কাজ পেটে খোদা লেগেছে 50 টাকা খরচ করে হাফ প্লেট বিরিয়ানি খাবে এই তোমার মনে ধারণা হলো না এই 50 টাকার বিরিয়ানি যদি খাই আমার পরিবারে 50 টাকার পুঁজি নষ্ট হয়ে যাবে আমার ছেলের ভবিষ্যৎটা ভালো হবে না ভাই আমার দোস্ত আমার তুমি বাপ তোমার মাথায় কত চিন্তা যদি একটু হিসাব করে চলতে পারে আমার সন্তানদের জন্য আমি হয়তো কিছু করে দিয়ে যেতে পারব সারা জীবন বাপের চিন্তা মা আমার সারা জীবন তার সে নিজে কষ্ট করে সে সারা জীবন তার মুখের আহার তোমার মুখে তুলে দিয়ে তোমাকে লালন পালন করেছে ভাই আমার দোস্ত আমার এই বাপ মা কোনোদিনই সন্তানকে ভুলতে পারে না কিন্তু সন্তান সে দুনিয়া দেশে বাপ মাকে ভুলে যেতে পারে যদি আমার প্রসঙ্গ এটা নয় জাস্ট আমি বুঝানোর জন্য বলছিলাম আর যদি আবু সুফিয়ান তার কলিজার টুকরি মেয়ে উম্মে হাবিবা রাসূলুল্লাহর স্ত্রী সারা পৃথিবীর সমস্ত উম্মাত উম্মাতিদের মা জননী ভাই আমার দোস্ত আমার এই উম্মে হাবিবা দেখতে পান আমার আব্বা জান হযরতে আবু সুফিয়ান তিনি আমার খনের দিকে টক 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 করে হেঁটে আসছে আবু সুফিয়ান মনের চিন্তা আজ তার মেয়ের ভালোবাসা তার মেয়ের প্রেম তার ঘরে টেনে এনেছে যখন আবু সুফিয়ান রাসূলুল্লাহর ঘরের দিকে আসেন আর উম্মে হাবিবা তার ঘরের দরজাটা বন্ধ করে দেয় আবু সুফিয়ান আসছে আর উম্মে হাবিবা ঘরের দরজাটা বন্ধ করে দিচ্ছে না কোনো দুশ্মনী তার সাথে না দুশ্মনী খালি রাসূলুল্লাহর সে দুশ্মন রাসূলুল্লাহ আল্লাহ দ্বীন আল্লাহর ইসলাম আল্লাহর কোরআনের দাওয়াত দেয় তার এগেনস্টে আবু সুফিয়ানের যত যুদ্ধ যত লড়াই যত জিহাদ
এই আবু সুফিয়ান বিশ্ব নবীর উপরে তার যে মনের ধ্যান ধারণা, তার যে মনের ক্ষোভ, রাসূলুল্লাহর একথায় তিনি যে দুশমন, এজন্যই কেবলমাত্র উম্মে হাবিবার ক্ষোভ। চলুন আগে, আরো আগে গেলে বুঝতে পারবেন।